ক্লাস ফাইভ তোমাদের আজকে আমি 45 পাতাটা পড়াবো। 45 পাতায় যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবটাই হলো তোমাদের প্র্যাকটিক্যালের কাজ। সুতরাং এই প্র্যাকটিক্যাল কাজ নিয়ে আমি কোনো আলোচনা করব না। তোমাদের একমাত্র আমি একটা লিখিয়ে দিয়েছি এফ, ওই এফটাই ভালো করে পড়লে তোমাদের জন্য যথেষ্ট। চলে আসছি এবার এইখানে। এইচটি কমান্ড কেন ব্যবহার করা হয়? এই কমান্ডের সাহায্যে লোগো টার্টেলকে কম্পিউটারের স্ক্রিন থেকে লুকিয়ে রাখা যায়। এই কমান্ড লিখলে এন্টার টিপলে টার্টেল স্ক্রিনে আর দেখা যাবে না। মানে আমরা জানি যে টার্টেল মানে টার্টেলটা কী হয়, যদি হাইড করে দেওয়া হয় বা লুকিয়ে দেওয়ার জন্য আমি টার্টেলটাকে রাখবো না। এই যে টার্টেলটা এটা রয়েছে, এইচটি কমান্ড দেওয়ার পর টার্টেলটা আর নেই। এই কাজটা করার জন্য আমরা এইচটি কমান্ডটা ব্যবহার করে থাকি। তারপর এসটি কমান্ড মানে শো টার্টেল। কী বলছে? এই কমান্ডের সাহায্যে টার্টেলকে পুনরায় লোগো স্ক্রিনে ফিরিয়ে আনা যায়। এসটি এবং এইচটি কমান্ড একসাথে সঙ্গে কোনো সংখ্যা ব্যবহার হয় না। তাহলে কি বলছে যে এবার ধরো টার্টেলটাকে তুমি হাইড করে দিয়েছো, আবার টার্টেলটাকে ফিরিয়ে আনতে চাইছো, তখন তুমি কি কমান্ড দেবে? না, এসটি কমান্ড দেবে। এরপর হচ্ছে পিইউ। পিইউ মানে হচ্ছে পেন আপ। পেনে যে লেখা দাড়িটা পড়ছে সেই দাড়িটা না পড়ে যদি তুমি পেনটাকে উঠিয়ে এক জায়গা থেকে এক জায়গায় টার্টেলকে শিফট করতে চাও, তাহলে আমরা এই পিইউ কমান্ডটা দিয়ে থাকি। আবার দেখো পিইউ কমান্ড দিলে এরম ছেড়ে 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 এরম পড়ছে। এই যে এইটা হচ্ছে এই দাড়িটা, এখানে টার্টেলটা ছিল, পেন আপ করে দেওয়ার পর তুমি আবার এখানে দাড়ি কেটেছো, এখানে হয়েছে। পিডি মানে হচ্ছে পেন ডাউন। আবার যখন তোমার কাজ করার দরকার হবে তখন পেনের মুখটা নিচু করার জন্য তুমি পিডি কমান্ডটা ব্যবহার করবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে পিই, পেন ইরেজ মানে যেটা এঁকে ফেলেছো। এই কমান্ডের দ্বারা কোনো রেখা মোছা যায়। পিই কমান্ড ব্যবহার করার পর পুনরায় পিডি কমান্ড ব্যবহার করে কোনো লাইনকে আঁকা সম্ভব। যদি কোনো কিছু লাইন তোমায় মুছে ফেলতে হয় তখন তুমি এই পিই কমান্ডটা ব্যবহার করছো। এরপর হচ্ছে হোম। এই কমান্ডের সাহায্যে টার্টেলকে স্ক্রিনে কোনো জায়গা থেকে স্ক্রিনের মাঝখানে ফিরিয়ে আনা যায়। হোম বলতে মাঝখান অংশটাকে লোগোর হোম বলছে। টার্টেলটা ধরো কাজ করার পর অন্য একটা জায়গায় রয়েছে, তুমি চাইছো যে টার্টেলটা স্ক্রিনের মাঝখানে নিয়ে আসবে, তাহলে তুমি হোম কমান্ডটা টিপলে স্ক্রিনের মাঝখানে চলে আসবে। এবার সিএস মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। যদি তোমার আঁকাটা ধরো যে আঁকাটা আঁকতে দিয়েছে সেই আঁকাটা তোমার ভুল পুরোটাই ভুল হয়ে গেছে, মাপ ঝোপে সব ভুল হয়ে গেছে, তখন তুমি চাইছো যে স্ক্রিনের আঁকাটাকে আমি